হাকি কত তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নুমায়স পর নজর হে নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কে বাসি বা খোদা বাস হে মুসলমান পবিত্র লাইলাতুল কদেরের ভিতরে মুসলমান এ মুসলমান যার মনের ভিতরে যত কল্পনা জল্পনা রয়েছে এক কথায় যার মনের ভিতরে যত প্রকারের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চাও রে মুসলমান এ মুসলমান মনের আশা মনের আশা বহুsha গুলো পূরণ করার সুবর্ণ সুযোগ হইল লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দোয়া উমখলি ইবাদা দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ এ মুসলমান আল্লা রব্বুল আল আমিন নির্পয় হম বা রাহাদিসের ভিতরে বলেছেন এ মুসলমান শেষ রাতের ভিতরে যদি কোনো মুসলমান আল্লা রবুল আল আমিন প্রথম আকাশে এসে ডাক দিয়ে দিয়ে বলেন এ আমার কোন বান্দা ছ মসিবতের মুতিরা আছ। মুসিবত থেকে মুক্ত হতে চাও আমার কাছে বলো আমি তোমাকে মুসিবত থেকে মুক্ত করে দেব। আসকন বান্দা তোমার সন্তান তোমার মেয়ে তোমার কথা শোনে না আমার কাছে দোয়া করো রে বান্দা বান্দি তোমার সন্তান সন্তানি তোমার মতি তোমার ফরমা বরদার হয়ে যাবে আসো কে অভাব গ্রস্ত বান্দা আমি আল্লাহর কাছে অভাব অনটনের জন্য দোয়া করো রে মুসলমান আমি রব্বুল আলামিন তোমার অভাব অনটন গুলো দূর করে দেব আসো কোন অসুস্থ বান্দা আমার কাছে তুমি অসুস্থ থেকে শেপা চাও আমি রব্বুল আর আমি তোমাদেরকে সুস্থ দান করিয়া দেব এ মুসলমান অনেক মানুষ কষ্টের ভিতরে আছ এ মুসলমান এ আল্লাহ গুলাম যার মনের আশা গুলো পূরণ করতে চাও এ মুসলমান এই পবিত্র লাইলাতুল কদরের ভিতরে বেশি বেশি করিয়া আমল করিয়া আপনার মনের আশা পূরণের জন্য ওই মওলা পাকের কাছে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের সকল আশা আকাঙ্ক্ষা গুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করিয়া দিবেন এ মুসলমান এই পবিত্র লাইন এতুল কদরের ভিতরে আমি একটা আমলের কথা বলবো এই আমলটি যদি আপনি করে আল্লাহ তালা কাছে দোয়া করতে পারেন ইংশ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই তোমার আমলের আশাগুলো পূরণ করিয়া দেবেন সেই আমলটি হলো মুসলমান এক নাম্বার শর্ত হইল জীবনে আমরা অনেক গুণা করেছি ঠিক কিনা এই মুসলমান সবে কদর রাত্রিতে নামাজ পড়িয়া তো দুই কানা হাত আল্লাহ রব্বুলাল আমিনের দরবারে হাত বাড়াইয়া দেয়া এই চোখের পানে ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ জীবনে না বুঝিয়া আমরা অনেক অন্যায় করে ফেরে সেরে আল্লাহ আয়া আল্লাহ আমি তোমার দরবারে লাইলাতুল কদরের সম্মানিত রাত্রে তোমার দরবারে তওবা করি রে আল্লাহ অতীতের গুনাহ থেকে আমি তওবা করি মাওলা তুমি আমার অতীতের গুনাহগুলো माफ করিয়া দাও ভবিষ্যতে আর গুনার কাজ করব না এরকম নিয়াত করে আল্লাহ দরবারে তওবা করো এবং আগামীতে হারাম খাইবা না হালাল কে বেশি বেশি করে অর্জন করার চেষ্টা করবা কোন পীরের দরবারে যাইয়া কোন মাজারের দরবারে যাইয়া মাজারে যাইয়া মাজারের সেজদা দেওয়া যাবে না আল্লাহ তালা শিরিক বেদাত করা যাবে না হে মুসলমান হারাম হারাম বেছে সুন্দরভাবে রসুলের তরিকা মোতাবেক চলে যদি নামাজ কালাম পড়ে সঠিকভাবে চলে আল্লাহ রসুল বলেছেন যদি সঠিক দিনের উপরে চলিয়া যদি বান্দা, বান্দি একটা আমল করতে পারে সেই আমলটি হলো তো করার পরে বেশি বেশি করিয়া ইস্তে আমল করবে রে মুসলমান এই লাইলাতুল কদরে যদি কোনো বান্দা কোনো বান্দি যদি আল্লাহর দরবারে বেশি পরিমাণে ইস্তে করিয়া আপনারা যে কোনো আশা নিয়ে যে কোনো আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি বলতে পারেন মনের আশাগুলোর জন্য দোয়া করতে পারেন ইনশাআল্লাহ এই মুসলমান মা গুনের আবাই জনেরা বাবাজিরা বেশি পরিমাণে ফার করিয়া মওলা পাকের কাছে আশা রেখে নিয়াতকে সহি শুদ্ধ রেখে যদি আল্লাহ দরবারে যদি আপনি চাওয়ার মতন চাইতে পারেন ইংস অন্ন আল্লাহ রবুল্লাহ আলামিন আপনার মনের ভিতরে যত প্রকারের আশা রয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার মনের সকল আশাগুলো আল্লাহ রবুল্লা আলামিন